একবার ঘুমালে হয়তো 9 থেকে 10 ঘন্টার আগে আপনার ঘুমই ভাঙে না, তাই ঘুম কাতরে হিসেবে আপনার বেশ সুনাম রয়েছে বন্ধুদের কাছে। তবে অনেক প্রাণী রয়েছে যাদের ঘুমানোর সময় জানলে আপনি চমকে যেতে পারেন। ভালুকের মতো দেখতে কোয়ালা দিনে ঘুমায় 15 থেকে 20 ঘন্টা, মানে মাত্র 4 থেকে 9 ঘন্টা জেগে থাকে। পাইথন সাপ দিনে 18 ঘন্টা ঘুমায়। তবে ব্যতিক্রমও রয়েছে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মাত্র 2 ঘন্টা ঘুমায় ঘোড়া। শুধু ঘুমের সময়ই নয়, ঘুমানোর ধরনেও বেশ বৈচিত্র্য রয়েছে প্রাণীদের মধ্যে। শুয়ে বসে বা গাছে হেলান দিয়ে ঘুমাতে পারে বিভিন্ন প্রাণী। প্রাণীদের ঘুমের ধরন সম্পর্কে জেনে নেওয়া যাক। ডলফিন প্রায় পুরো জীবন পানিতে কাটায়। যদিও স্তন্যপায়ী প্রাণী হিসেবে তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করতে শ্বাস নিতে হয়, ঘুমানোর সময় ডলফিনের মস্তিষ্কের অর্ধেক অংশ বিশ্রাম নেয়, বাকি অর্ধেক অংশ সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে সচল থাকে। ডলফিন ঘুমানোর সময় সাধারণত এক চোখ খোলা রেখে পানিতে কাঠের টুকরার মতো ভেসে থাকে। বেশ পরিশ্রমী হলেও টানা 5 দিন না ঘুমিয়ে থাকতে পারে ডলফিন। ডলফিনের মতো তিমিরও ঘুমের সময় মস্তিষ্কের অর্ধেক অংশ নিষ্ক্রিয় করে ফেলে এবং এক চোখ খোলা রেখে ঘুমায়। স্পাইন প্রজাতির তিমি ঘুমানোর সময় মাথা ওপরে রেখে খাড়াভাবে ঘুমায়। তবে হ্যামব্যাক প্রজাতির তিমি ঘুমায় পানিতে স্থির হয়ে। তিমি বিভিন্ন প্রজাতি মাত্র 30 মিনিট ঘুমায়, কারণ বেশি ঘুমালে তিমির শরীরের তাপমাত্রা কমে যায়, তাই বিভিন্ন প্রজাতির তিমি জন্মের প্রথম মাসে ঘুমায় না। হাতি প্রতিদিন মাত্র 2 ঘন্টা ঘুমায়, বেশিরভাগ সময় দাঁড়িয়ে ঘুমায় হাতি। খুব কম ক্ষেত্রে হাতি ঘুমায় শুয়ে। ছোট্ট প্রাণী কোয়ালা দেখতে অনেকটা ভালুকের মতো। চিড়িয়াখানায় থাকা কোয়ালা দিনে 22 ঘন্টা নিয়মিত ঘুমায়, তবে বন্য কোয়ালা দিনে প্রায় 14 ঘন্টা ঘুমায় আর বাকি সময় বিশ্রাম নেয়। কোয়ালা সাধারণত ইউক্যালিপটাস গাছের পাতা খায়। এই পাতা হজম হতে অনেক সময় ও শক্তি প্রয়োজন হয়, কোয়ালা বেশি ঘুমায়। অনেকে দাবি করেন সিন্ধু ঘটক যে কোনো জায়গায় ঘুমাতে পারে। সিন্ধু ঘটক মূলত আকৃতিক অঞ্চলের স্তন্যপায়ী প্রাণী, বড় পাচ্ছাদিত জলাধারে বাস করলেও যে কোনো জায়গায় ঘুমানোর ক্ষমতা রয়েছে প্রাণীটির। সমুদ্রে গরু হিসেবে পরিচিত এই প্রাণী ভাসমান অবস্থায় ঘুমানোর পাশাপাশি সমুদ্র তটে শুয়ে বা বরফের ওপর ঘুমাতে পারে। আমাদের গ্রহের সব ধরনের পরিবেশে ব্যাং দেখা যায়। শীতকালে ঘুমের কৌশল হিসেবে চিরনিদ্রা বা হাইবারনেশন কৌশল অনুসরণ করে ব্যাং। ব্যাঙের ঘুম বেশ রহস্যময় বিষয় বটে। ব্যাং আসলে ঘুমায় নাকি নিস্তেজ হয়ে থাকে তা নিয়ে নানা গবেষণা চলছে।